Okay, class 4, chapter number 10 of your composite maths. Decimals. The fractions in which denominators are 10, 100, 1000, etc. are known as decimal fractions. The fraction amra porechi, the J fraction e, niche denominator 10, 100 ba 1000 thake, ba 10,000 hobe, mane 1 er shonge 0, ekta, duto, tinte, charte, panchta. এখন তোদের তিনটে পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে, এদেরকে আমরা কি বলি? ডেসিমাল ফ্র্যাকশনস বলি। কি বলি আমরা? ডেসিমাল ফ্র্যাকশনস। সো 3/10, 8/100, 63/100, 1000, 1/10, 5/100, এনি, এগুলো সব কি বলা হচ্ছে? ডেসিমাল ফ্র্যাকশনস। আচ্ছা, এবার ডেসিমাল ফ্র্যাকশনসে আমরা এমনিতে নর্মাল প্লেস ভ্যালু আমরা জানি, তাই তো? সাপোজ আমি একটা নাম্বার লিখছি 253, এটা বলি পয়েন্ট বা ডেসিমাল বলা হয়, ঠিক আছে? আমরা পয়েন্ট বলি বেশিরভাগ, 127। আচ্ছা, এবার এদের প্লেস ভ্যালুটা একটু দেখো নিয়ে আমরা। এই দিকটা আমরা এতদিন যা পড়েছি সেইভাবেই প্লেস ভ্যালু হয়। থ্রিটা কি হবে ওয়ানস, ফাইভটা টেন্স, টুটা হান্ড্রেডস, তারপরে থাউজেন্ড, 10,000, যেমন হয়। কিন্তু পয়েন্টে পরেরটা, এই যে পয়েন্টে পরে কি আছে ওয়ান, এটা হয় টেন্স। কি বলি আমরা? টেন্স, TENTHS, টেন্স। তারপরেরটা হয় হান্ড্রেডস, HUNDREDS, THS, হান্ড্রেডস। আর লাস্ট এটা হয় থাউজেন্ডস। কি হয়? থাউজেন্ডস, THOUSANDS, থাউজেন্ডস। এখানে দেখতে পাচ্ছ এই 289, এটা পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট বলি আমরা। তারপরে এটা দেখতে পাচ্ছ টেন্স প্লেস, থ্রিটা, তারপরে হান্ড্রেডস প্লেস, তারপরে থাউজেন্ডস প্লেস। তোমরা এক্সপ্যান্ডেড ফর্ম করেছো আগে, তাই তো? যেমন এখানে আছে রাইট দ্য শর্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ডেসিমাল, এটা এক্সপ্যান্ডেডে আছে। এটা কিসে আছে? এক্সপ্যান্ডেড ফর্মে। 280+9 মানে 289, 280+9 মানে কি? 289। আর পয়েন্টে পরে কি হয়? 3/10, মানে এটা কোন প্লেসে আছে? টেন্স প্লেসে আছে। তার মানে পয়েন্টে পরেরটাই হয় টেন্স। এখানে পড়ালাম তো, পয়েন্টে পরেরটাই টেন্স। 5/100, 5/100 কোন প্লেস আছে? হান্ড্রেডস, মানে পয়েন্টে পরে দু নম্বরে। আর ফোরটা 4/1000 মানে তিন নম্বরে, থাউজেন্ডস মানে পয়েন্টে পর তিন নম্বরটা। বাস, এখানে এত কিছু করা আছে, তোমরা যখন করতে যাবে এগুলো যখন করবে, সিম্পলি কোয়েশ্চনটা লিখে যেটা আনসার হবে সেটা লিখবে। অত কিছু করার দরকার নেই। 289 পয়েন্ট, টেন্সে আছে 3, হান্ড্রেডসে আছে 5, আর থাউজেন্ড চার্জে 4, বাস, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1, রাইট ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ এ ডেসিমাল। কোনো প্রসেস নাই, ডেসিমাল মানে পয়েন্টে লিখবো। তাহলে 5/10, তাহলে এখানে একদম ইজি নিয়ম তোমাদেরকে একটা বলে দিচ্ছি। নিচে যত জিরো থাকবে ওপরে নাম্বারে পিছন থেকে তটা পর পয়েন্ট আসবে। কি বললাম? নিচে যত জিরো থাকবে ওপরে নিউমারেটরে পিছন থেকে তটা পর পয়েন্ট আসবে। তাহলে ওপরে কি আছে? 5। তাহলে নিচে কটা জিরো আছে? একটা। তা পিছন থেকে একটা পরে, মানে 5-এ পরে। আর এখানে কোনো এক্সট্রা নাম্বার না থাকলে জিরো পুট করে, মানে আনসার হবে 0.5। দেখো, এটা 4 আছে, 4/100, তাহলে নিচে কটা জিরো আছে? দুটো, মানে পিছন থেকে কটা পর পয়েন্ট আসবে? দুটো পরে। তাহলে একটা এখানে আছে আর একটা নেই, তাহলে এক্সট্রা জিরো একটা লাগাবো আমরা, দিয়ে পয়েন্টটা লাগাবো। তাহলে দুটো পর হয়ে গেল তো, একটা দুটো, আর এই দিকটা ফাঁকা আছে বলে একটা আমরা জিরো এক্সট্রা লাগিয়ে দেবো। এটা 29/100, এখানে দুটো রয়েছে, দুটো রয়েছে তো, হান্ড্রেড আছে নিচে দুটো পর, তাহলে পিছন থেকে একটা দুটো পর লেগে গেল, এক্সট্রা জিরো আমরা একটা লাগিয়ে দিলাম। 3/1000, তা নিচে কটা জিরো আছে? তিনটে, তার মানে তিনটে পর লাগবে। তাহলে একটা দুটো তিনটে হয়ে গেল, তিনটে, একটা দুটো তিনটে, এরপরে একটা পয়েন্ট লাগিয়ে জিরো লাগিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে একটু সাবধানে, বাস একটা স্টেপে আনসার পয়েন্টটা ঠিক জায়গায় পুট করবে। আর নাম্বার 2, রাইট ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ এ ফ্র্যাকশন, এটা উল্টো, ফ্র্যাকশন লিখতে হবে। তা যটা পয়েন্ট আছে পিছন থেকে তটা নিচে ওয়ানের সঙ্গে জিরো হবে। এটা 6, একটা পর পয়েন্ট আছে 6/10, এটা 0.002, কটা আছে পয়েন্ট? 2/100, দুটো পর পয়েন্ট আছে, তাই না? দুটো পরে, তা 2/100। হ্যাঁ, এটা তিনটে পর পয়েন্ট আছে, তার মানে 7/54, নিচে কি হবে? 7/54/1000, বাস। এটা এইভাবে ফ্র্যাকশন লিখে দিলাম। আর রাইট দ্য নাম্বার নেম অফ ইচ অফ দ্য ফলোয়িং, আমরা নাম্বার নেম পয়েন্টে এদিকটা পুরোপুরি লিখি আর এদিকটা কেটে কেটে লিখি। যেমন এটা হবে 0.1, এটা কি হবে? 106.36,
পয়েন্টে পরে আমরা কেটে কেটে লিখি, পয়েন্টে পরে আমরা কি লিখি কেটে কেটে, এটা কি হবে 13.97, 613.8, 217.503, আর এইটা এটা আছে, এই দেখো নাম্বার ফোরটা এটা স্পেলিংয়ে লেখা আছে, আমরা ডেসিমাল 29, ডেসিমাল পয়েন্টকে বলা হয়, ডেসিমাল 29 মানে পয়েন্ট 29, তারপরে 13.8, 13.8 মানে 13.8, এটা উল্টো, এটা আমরা স্পেলিং লিখবো এইভাবে আর এটাকে ডেসিমালে লিখবো এইভাবে। সো কোয়েশ্চেন 1, 2, 3, 4 সব কোয়েশ্চেন লিখে হেডিং লিখে খাতায় করবে, কেমন?